নমস্কার দর্শক বন্ধু, আই এম পণ্ডিত দেবাশিস হোতা, প্রফেসর অ্যাস্ট্রোলজার বাস্তুবিদ। মোর লাস্ট ভিডিও দেখিথিবে যুগ ও অবতার, চারি যুগ দশ অবতার। আজি মু দশ অবতার উপরে কিছি কিছি আলোকপাত করিবি, আশা করে ভাল লাগিব। সত্যযুগের প্রথম অবতার মৎস্য অবতার, মনুঙ্ক ঠারু জাত হইতিবারু মানব কুহালা, বিরাট মাছ রূপরে নারায়ণ মনুঙ্কু এক নৌকারু দ্বীপ পর্যন্ত নিয়ে যাইতিলে, তেণু এ অবতারকু মৎস্য অবতার নামিত করা হয়েছি। মৎস্য অবতার কেতুঙ্ক দেবতা। দ্বিতীয় অবতার কূর্ম অবতার বা কশ্যপ অবতার, তাঙ্কর আবির্ভাব হয়েছিল বৈশাখ মাস শুক্ল পূর্ণিমা শনিবার দিন, কূর্ম অবতার শনিঙ্ক দেবতা। সত্যযুগর তৃতীয় অবতার বরাহ অবতার, যাহাঙ্ক আবির্ভাব হয়েছিল চৈত্র মাস শুক্লপক্ষ দ্বিতীয় তিথি বুধবার দিন, বরাহ অবতার রাহুঙ্ক দেবতা। সত্যযুগর চতুর্থ অবতার বামন অবতার, এ যুগরে শ্রী বিষ্ণু বামন অবতার হইতিলে, তাঙ্কর আবির্ভাব হইতিল ভাদ্রব মাস শুক্লপক্ষ সপ্তমী তিথি গুরুবার, সে বৃহস্পতিঙ্ক দেবতা অটন্তি। পঞ্চম অবতার নৃসিংহ অবতার, এহা ত্রেতয়া যুগর প্রথম অবতার, আবির্ভাব হইতিলে বৈশাখ মাস শুক্লপক্ষ চতুর্দশী তিথি মঙ্গলবার, নৃসিংহ অবতার মঙ্গলঙ্ক দেবতা অটন্তি। পরশুরাম অবতার, এহা ত্রেতয়া যুগর দ্বিতীয় অবতার, বৈশাখ মাস শুক্লপক্ষ তৃতীয়া তিথি শুক্রবারে আবির্ভূত হইতিলে, পরশুরাম অবতার শুক্রঙ্ক দেবতা অটন্তি। রাম অবতার, এহা ত্রেতয়া যুগর তৃতীয় তথা শেষ অবতার, তাঙ্কর জন্ম হইতিল চৈত্র মাস শুক্লপক্ষ নবমী তিথি রবিবারে, রাম অবতার রবিঙ্ক দেবতা। কৃষ্ণ অবতার, এহা দ্বাপর যুগর একমাত্র অবতার, তাঙ্কর জন্ম হইতিল ভাদ্রব মাস কৃষ্ণপক্ষ অষ্টমী তিথি সোমবারে, পুরুষোত্তম যোগেশ্বর জাতিস্মর যোগী পরমব্রহ্ম শ্রীকৃষ্ণ চন্দ্রঙ্ক দেবতা। নবম অবতার কলিযুগর প্রথম অবতার, তাঙ্কর জন্ম হইতিল আশ্বিন মাস শুক্লপক্ষ নবমী তিথিরে, বুদ্ধ অবতার বুধঙ্ক দেবতা। দশম তথা অন্তিম অবতার কল্কি অবতার, কলিযুগর দ্বিতীয় তথা শেষ অবতার। বিশ্বাস করা যায় যেতবে অধর্ম অন্যায় অত্যাচার চরম সীমার পঁচি যাব, সেতবে হি অসত্যর বিনাশ করে কল্কি অবতারর বিজয়স্তম্ভ স্থাপনা করবে প্রভু নারায়ণ। পুনি আরম্ভ হব সত্য সত্যযুগ। আজি পাই এতিকি। থ্যাংক ইউ এভরিবডি ফর ইয়োর পেশেন্ট লিসনিং। থ্যাংক ইউ অল মাই ভিউয়ার্স সাবস্ক্রাইবার্স অ্যান্ড লিসনার্স, প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।